হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাউথ ইন্ডিয়ান ফেমাস সাম্বার বানিয়ে দেখাবো এবং সেটা আমি বানাবো মসুরির ডাল দিয়ে। এটা প্রসেস তো একই রকম তুর ডালের মতোই, কিন্তু স্বাদে একটু আলাদা। চলুন দেখে নিই। আমি একটা প্রেশার কুকার নিয়েছি। এবার আমি এখানে 1 কাপ ডাল ভালো করে ধুয়ে রেখেছিলাম, মসুর ডাল, এটা আমি দিয়ে দেব। 1 কাপ ডাল আমি নিয়েছি, 5-6 জনের জন্য এটা যথেষ্ট হবে। আপনারা নিজেদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার আমি 1 কাপ ডালের জন্য 4 কাপ জল অ্যাড করব। 4 কাপ জলে কি হবে, কি ডালটা একেবারে খুব ভালোভাবে কুক হয়ে যাবে, এটা অতিরিক্ত গাঢ়ও হবে না, নিজে থেকে লেগেও যাবে না, কিন্তু পাতলাও হয়ে যাবে না। 4 কাপ জল আমি দিয়ে দিয়েছি। এবার আমরা দিয়ে দেবো 1 টিস্পুন লবণ আর একটুখানি হলুদ পাউডার। এবার আমরা কুকারের ঢাকনা বন্ধ করে এটাকে কুক করার জন্য বসাবো। প্রথমে আমরা হাই হিটে প্রথম সিটি আসতে দেব, তারপরে আমরা হিটকে একেবারে লো করে 5 মিনিট পর্যন্ত কুক হতে দেব, তারপর আমরা হিট বন্ধ করব। এবার এখানে দেখুন, সবজি দেখে নিই। আমি লাউ নিয়েছি, যেটাকে লকি বলে, লম্বাওয়ালা। আমাদের এখানে তো পেট মোটা লাউ পাওয়া যায় না, তো লম্বা লকি আমি অর্ধেক নিয়ে নিয়েছি। এখানে আমি একটুখানি ধুন্দল নিয়েছি যাকে বলে, আর 2টো ছোটো সাইজের বেগুন নিয়েছি, আর 2টো সজনের ডাটা নিয়েছি। সবজিগুলোকে আমি ছিলে ধুয়ে তারপরে কেটেছি। নিজের পছন্দ মতো সবজি চেঞ্জ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি এখানে ইন্ডাকশানের উপরে কড়াই বসিয়েছি, হিট চালু করে দিয়েছি, আর এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল বেশি কম করতে পারেন নিজের পছন্দ মতো। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি 1 পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম। এর সাথে সাথে দিচ্ছি 1/2 টিস্পুন মতো জিরে আর 1/2 টিস্পুন মতো সর্ষে। এর সাথে দেবো আমি 2 থেকে 3টে শুকনো লঙ্কা। এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব কালার ডার্ক হওয়া পর্যন্ত। কালার ডার্ক হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেব রসুন। এখানে আমি 8 থেকে 10 কলির মতো রসুন ছোটো ছোটো করে কেটে রেখেছি। রসুনকে হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করতে যাব না, হালকাই লাল করে ভেজে নেব। রসুন হালকা লাল হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে পেঁয়াজ অ্যাড করব। এখানে আমি 1টা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আমরা লবণ অ্যাড করব। ডালের মধ্যে আমরা লবণ দিয়েছিলাম, আর এখন আমরা সবজির মধ্যে যতটা লবণ লাগবে ততটাই লবণ অ্যাড করব। আরও যদি লাগে তাহলে লাস্টে আমরা অ্যাডজাস্ট করতে পারি, শুরুতে আমরা খুব বেশি দেব না। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের সাথে সাথে আমি এখানে কারি পাতা অ্যাড করছি। এখানে আমার ছোট ছোট পাতা আছে, এই কারণে একটু বেশি লাগছে। আপনার যদি বড় বড় পাতা হয় তাহলে মোটামুটি 7-8টা পাতা দিলে হয়ে যাবে। পেঁয়াজের কালার যথেষ্ট ব্রাউন হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে টমেটো দিয়ে দেব। আমি 1টা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। টমেটোকে খুব বেশি ভাজতে হবে না, এর সঙ্গে সঙ্গে আমরা সবজিও দিয়ে দেব, কারণ টমেটো দিয়ে আমাদের গ্রেভি করতে হবে না। একটুখানি আমি হলুদ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, এ কারণে পুরোটাই কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনি চাইলে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। টমেটোকে আমরা বেশি ভাজতে যাব না, এর সঙ্গে সঙ্গে আমরা সবজিও দিয়ে দেব, কারণ পেঁয়াজ টমেটো দিয়ে আমাদের গ্রেভি করতে হবে না, এর মধ্যে আমরা ডাল দেব। সবজি যতক্ষণ ভাজা হবে তার সঙ্গে সঙ্গে টমেটোও ভাজা হয়ে যাবে। এবার আমরা ভালো করে সবজিটাকে ভেজে নেব। যত ভালো করে সবজিটাকে ভাজবো তত ভালো আমাদের সাম্বারের স্বাদ আসবে। এখানে আমি 1 টিস্পুন সাম্বার মশলা ব্যবহার করেছি, বাজারের রেডিমেড, আমি সেটা রেকর্ড করতে ভুলে গেছি। সবজি ভাজার সময় অবশ্যই 1 টিস্পুন সাম্বার মশলা দিয়ে দেবেন। আর দেখুন, সবজিটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, যথেষ্ট নরম হয়ে গেছে সবজি। এবার আমরা এর মধ্যে জল অ্যাড করব। 1 থেকে 2 কাপ মতো জল অ্যাড করব, বেশি জল অ্যাড করব না। জল অ্যাড করে সবজিকে আমরা 80-85% পর্যন্ত কুক করে নেব। এবার আমরা ঢেকে ঢেকে রান্না করব। সবজিকে যদি আমরা প্রেশার কুকারে কুক করতাম তাহলে খুবই বেশি ওভার কুক হয়ে যেত, তাতে রেস্টুরেন্টওয়ালা স্বাদ আসতো না। এই কারণে আমি এভাবেই কুক করা পছন্দ করি। আর এখানে দেখুন, আমি তেঁতুল নিয়েছি, 2টো তেঁতুল নিয়েছি আমি, আর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন তেঁতুলগুলো নরম হয়ে গেছে, এবার হাত দিয়ে হবে চেপে চেপে পাল্প বের করে নেব।
এটাকে রেখে দিয়ে সাইডে। আর অন্যদিকে দেখুন আমাদের ডালটাও তৈরি হয়ে গেছে। 5 মিনিট লো ফ্লেমে কুক করার পরে আমি হিটকে বন্ধ করে একেবারে প্রেশার কুকার ঠান্ডা হতে দিয়েছি, মানে সিটি নিজে থেকে বেরিয়ে যেতে দিয়েছি। আর এখন দেখুন ডালটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে, খুব অতিরিক্ত গাঢ়ও হয়নি আর একেবারে পাতলাও হয়নি আর নিচে থেকে লেগেও যায়নি। এটাকেও রেখে দিই সাইডে। আর এখানে দেখুন আমাদের সবজির কী অবস্থা দেখে নিই। আমি কিছুক্ষণ পরপর ঢাকনা সরিয়ে চেক করেছিলাম, বেগুন আর লাউ তো মোটামুটি গলেই গেছে 90-95%, কিন্তু সজনে ডাঁটাটা একেবারে 80-85% পর্যন্ত গলেছে, খুব বেশি গলেনি। তো এবার এই স্টেজে আমরা ডালটা অ্যাড করে দেবো, এর মধ্যে যেটুকু বাকি আছে এটা ডালের সঙ্গে সঙ্গে কুক হয়ে যাবে। ডাল অ্যাড করার পরে আপনার প্রয়োজন মতো জল অ্যাড করে নেবেন, যতটা আপনি পাতলা চান। এটা সাম্বার তো একটু পাতলাই ভালো লাগে, খুব বেশি গাঢ় ভালো লাগে না। তো নিজের পছন্দ মতো জল আমি অ্যাড করে দিচ্ছি, আপনিও নিজের পছন্দ মতো জল অ্যাড করে নেবেন। এবার আমরা একটু সময়ের জন্য ঢেকে দেব, যাতে একটু ভালো বলক এসে যায়। বলক চলে এসছে, এবার আমরা খোলাই কুক করব, কারণ আমাদের গ্রেভি কনসিস্টেন্সিও অ্যাডজাস্ট করতে হবে, মানে ডালের কনসিস্টেন্সি। তো সবজিও গলে যাবে আর কনসিস্টেন্সিও একটু গাঢ় হয়ে যাবে। একবার চেক করে নেব। এই দেখুন সজনে ডাঁটা খুব ভালোভাবে গলে গেছে। এবার আমরা তেঁতুলের পাল্পটা দিয়ে দেব। আমি লবণ চেক করেছিলাম, লবণ একটু কম লেগেছে, এ কারণে আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এবার আমাদের দরকার ছিল ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা, কিন্তু আমার কাছে ফ্রেশ ধনে পাতা নেই, এটা শুকনো ধনে পাতা। একেবারে অত ফ্রেশ সুগন্ধ তো আসবে না, কিন্তু একেবারে না থাকার থেকে ভালো। আমি হাতে ঘষে দিয়ে দিলাম, মিশিয়ে নেব খুব ভালো করে। আর এবার আমি একটুখানি সাম্বার মশলা আবার দিয়ে দেব, কারণ 1 টিস্পুন আমি সবজি ভাজার সময় দিয়েছিলাম আর এখন আমি 1/2 টিস্পুনের থেকেও একটু কম দিয়ে দিচ্ছি। এতে কি হবে, সাম্বার মশলার একেবারে তাজা তাজা সুগন্ধ পাবো আমরা, সাম্বারের স্বাদটা খুব এনহ্যান্স হয় এতে, লাস্টে যদি একটুখানি সাম্বার মশলা আমরা অ্যাড করি। তবে শুরুতে অ্যাড করা একেবারেই ভুলবেন না, ওটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। এবার আমি একবার কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এই হচ্ছে কনসিস্টেন্সি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু গাঢ় হয়ে যাবে, এই কারণে আমরা এটুকুই রাখবো, এর থেকে গাঢ় করব না। এবার আমরা হিট বন্ধ করব আর সাম্বার সার্ভ করে নেব। দেখলেন তো বন্ধুরা, বানানো একেবারেই ঝামেলা নেই, খুবই সহজ রেসিপি, স্বাদে একটু অন্যরকম কিন্তু খুবই ভালো খেতে। আপনিও এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আর যদি ট্রাই করেন তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কি আপনার কেমন লাগলো। চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।